আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো বরাবরের মতো নতুন একটি জুতো, এটা সাইটটা নতুন না, নতুন বললে ভুল হবে। সো যাই হোক, আমি আজকে হিরো নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। সো হিরো নেটওয়ার্কে যারা কাজ করতেছে না, তারা কিন্তু বড় একটা মিস করছেন। সো আজকের এই ভিডিওটি আগে আপনারা দেখবেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর অবশ্যই সাইটটাতে কিন্তু আপনারা কাজ করবেন। একদম হিরো নেটওয়ার্কে কিন্তু ফ্রি মাইনিং করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে উইথড্র দিতে পারবেন। সম্পূর্ণ প্রসেস দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। সো এবং শুধু তাই নয়, উইথড্র দিয়ে কিন্তু আপনারা বিটগেট যে ওয়ালেটটা রয়েছে সেইটাতে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন এবং ডলারে পরিণত করতে পারবেন সোয়াপ করে, ঠিক আছে? এই যে আপনারা টার্স ওয়ালেটও নিতে পারবেন এবং বিটগেট যে ওয়ালেটটা রয়েছে এটাতেও কিন্তু নিতে পারেন। সো এটা কিন্তু বিটগেট ওয়ালেট না, এটা কিন্তু ছিল বিটক্যাপ ওয়ালেট, এটা কিন্তু নামটা পরিবর্তন হয়ে গেছে, নামটা পরিবর্তন করছে। সো যাই হোক, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের মাইনিং যে হিরো নেটওয়ার্কটা রয়েছে এইটাতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হিরো নেটওয়ার্ক, আমি কিন্তু দীর্ঘদিন হলো কাজ করে যাচ্ছি। সো এখনও মাইনিং করা যাচ্ছে, আপনারা কিন্তু মাইনিং করতে পারেন। সো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে যে কোনো একটি জিমেল দিয়ে আপনি কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। এটাতে কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে না, আমরা কোনো পাসওয়ার্ড দেইনি, শুধুমাত্র জিমেলটা দিয়ে আপনারা জিমেলটা সিলেক্ট করে দিবেন। আর জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিলে অ্যাকাউন্টটা হয়ে যাবে, খুব ইজি অ্যাকাউন্টটা করা, ঠিক আছে? সো এটাতে আপনারা জিমেলে আপনার আমি যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটাতে ক্লিক করে দিলে আপনারা অটোমেটিকভাবে অ্যাকাউন্টটি করে নিতে পারবেন নিজেরাই। সো আমি সরাসরি হিরো নেটওয়ার্কের ভিতরে যাচ্ছি। সো এখানে আমার দেখতে পারবেন যে আমার কিন্তু কতগুলো টোকেন আছে, সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। সো আমার এখানে কিন্তু প্রায় এখানে এক কোটি টোকেন আমার আছে, আমার কাছে প্রায় 1.5 কোটির মতো ছিল। সো যাই হোক, আমি কিছু উইথড্র দিছি এবং কিছু কিন্তু আমি ই করছি, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলতেছি মানে স্টেক করছি। স্টেক করার সেটাও আমি কীভাবে স্টেক করবেন, আর স্টেক করলে যে আপনাকে দীর্ঘ মেয়াদে স্টেক করতে হবে এমন কথা না, আপনি স্টেক করলে যখন খুশি তখন কিন্তু আপনি কালেক্ট করে নিতে পারবেন, আর কালেক্ট করলে কিন্তু আপনি সরাসরি আপনার মানে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সো আপনারা এই যে সরাসরি স্টেক করার জন্য আমি প্রথম থেকে আমি কাজগুলো শুরু করতেছি, এবং আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না হিরো নেটওয়ার্ক নিয়ে, ঠিক আছে? একদম বাই সেল পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। সো আমি এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আমি আপনাকে কাজ সম্পূর্ণ আমি বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওতে। সো আমি এখন কাজটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেল। সো আমি আবারও একটু ব্যাগে দিয়ে হিরো নেটওয়ার্কে চলে আসলাম। সো হিরো নেটওয়ার্কে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, যদি স্টেক করতে চান, যারা স্টেক করবেন তারা এই এই কানের এই যে ডায়মন্ড অপশনে আপনারা ক্লিক করে দিবেন। সো এই ডায়মন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে বিএমবি বিএসডি এই হিরো নেটওয়ার্ক, এখানে আপনি ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনারা স্টেক করতে পারবেন এখানে আসে। সো আমি কিন্তু এখানে 10 লাখ টোকেন কিন্তু অলরেডি কিন্তু স্টেক করতেছি, এই আমার কিন্তু প্রাইস এটাতে চলে আসছে, বর্তমানে মাইনিং চলতেছে আমার। এখানে ক্লেম অপশনে ক্লিক করে কালেক্ট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমার কিন্তু কালেক্ট হয়ে যাবে। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্লাস চিহ্ন তো আপনারা স্টেক করতে চাইলে প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। সো এই প্লাস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার অ্যামাউন্টটা দিবেন, তারপরে নিচে এখানে ধরেন আমি এখানে 1000 বা তার বেশি দিলাম, মানে দেখানোর জন্য আমি যেহেতু করছি এই মতো করতেছি না, তারপর এই নিচে এখানে ক্লিক করে দেবেন। নিচে ক্লিক করে দেওয়ার পর আপনি হিরো নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন, তারপরে যে মানে স্ট্যাক অপশনে আপনি ক্লিক করে দেবেন, তাহলে আপনারটা স্ট্যাক হয়ে যাবে। তো স্ট্যাক অলরেডি হয়ে যাবে। সো আনস্ট্যাক করতে গেলে অবশ্যই কিন্তু আপনার ক্লেম অপশনে ক্লিক করে দেবেন, সম্পূর্ণ আপনার এখানে একটা টোকেন, এখানকার টোকেন সম্পূর্ণ এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে। সো এটা হচ্ছে স্ট্যাক করার মানে সিস্টেম। সো এখন আপনাকে যে কাজটি করতে, এখন আমরা ওয়ালেটে আমাদের টোকেনগুলো ওয়ালেটে আমি নিয়ে যাব, মানে আমাদের টার্স ওয়ালেট বা বিটকে ওয়ালেটে আমরা নিয়ে যাব। সো সেখান থেকে কীভাবে বাই সেল করবো সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এখন। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, সরাসরি আপনাকে এই যে আই চিহ্নটাতে ক্লিক করে দিতে হবে। সো আই চিহ্নটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে সর্বপ্রথম আপনারা পাবেন এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস পেয়ে যাবেন, এই দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অ্যাড্রেস, এইটাতে আপনার কপি করে নেবেন। সো এখান থেকে যদি কপি না হয় তাহলে একটু নিচের দিকে আসবেন। সো নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এই অপশনটাতে আপনার ক্লিক করে দেবেন।
সো বিস্ক্যান এটাতে ক্লিক করে এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার অ্যাড্রেসটা ওই অ্যাড্রেস আর এইখানকার যে অ্যাড্রেসটা আছে এখানে দুটো অ্যাড্রেস একই কিন্তু ওইখানে কপি করা যায় না। এই নিচের দিকে আসবেন, এখানে আসার পরে একটু নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু এই টোকেন অ্যাড্রেস এখানে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আপনার কপি করবেন এখানে ক্লিক করে দিয়ে। সো আমি অলরেডি কিন্তু কপি করে নিলাম, আমার কিন্তু কপি হয়ে গেছে। সো এখন আমরা এই অ্যাড্রেসটা আমরা সরাসরি কিন্তু ওয়ালেট, টার্স ওয়ালেট অথবা বিটকে ওয়ালেট এইটাতে যে কোনো ওয়ালেটে কিন্তু আমরা নিতে পারবো। সো এখানে একটা কথা বলে রাখি, আপনি কিন্তু এটা কিন্তু টার্স ওয়ালেটও নিতে পারবেন, বিটকেপেও নিতে পারবেন। সো আমি সর্বপ্রথম বিটকেটে যে ওয়ালেটটা রয়েছে এই ওয়ালেটে আমি ঢুকে আমি এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এখান থেকে কাজটা করবেন এই ওয়ালেট থেকে। সো এই যে আমরা কিন্তু সরাসরি ওয়ালেট অপশনে চলে আসছি। সো ওয়ালেট অপশনে চলে আসার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো প্রকার ডলার নেই এখানে। সো এখন আপনাদের কিন্তু এই যে প্লাস চিহ্নটা রয়েছে অ্যাকাউন্টে ঢোকার পর এই যে ওয়ালেট অপশনে থাকবেন, থাকার পরে দেখতে পারবেন এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন এই মাত্র সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। সো এই অ্যাড্রেসটা এখানে আমি পেস্ট করে দিলাম, দেওয়ার পরে একটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের মাঝে কিন্তু এসে গেছে হিরো নেটওয়ার্ক, ঠিক আছে। হিরো নেটওয়ার্ক আসার পরে আপনি এই প্লাস চিহ্নতে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে। সো আমাদের এটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু রেড কালার হয়ে গেছে, লাল কালার হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যদি ব্যাগে যাই তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো এই যে আমাদের হিরো নেটওয়ার্ক কিন্তু অলরেডি চলে আসছে। সো এখান থেকে আমরা এখন আমাদের কিছু উইথড্র দেবো এখান থেকে। সো উইথড্র করার জন্য আমরা অবশ্যই এই ওয়ালেটটা যে আমরা ক্রিয়েট করলাম এখানে আমরা ক্লিক হিরো নেটওয়ার্কের উপরে ক্লিক করে দেবো। সো হিরো নেটওয়ার্কের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা গুড একটা নিউজ রয়েছে কিন্তু, এই যে আপনি কিন্তু এখান থেকে সোয়াপ করতে পারবেন, সোয়াপ করে আপনি কিন্তু এখান থেকে বিওএসডি করতে পারবেন, আরও কিন্তু বিভিন্ন টোকেন কিন্তু আপনি এখান থেকে করতে বিওএসডি বিএমবি বিএসডি আরও কিন্তু অনেক কিন্তু রয়েছে, আপনি কিন্তু এগুলো কিন্তু সোয়াপ করে করতে পারবেন। খুব ভালো একটা কিন্তু আমার কাছে মানে অনেক ভালো লাগতেছে কিন্তু এটা, ঠিক আছে। সো যাই হোক, এটা বিষয়ে আরও পরে আলোচনা করা যাবে। এখন আমরা যেহেতু উইথড্র দেব, উইথড্র দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই রিসিভ অপশনে ক্লিক করে দিতে হবে। রিসিভ অপশন থেকে ক্লিক করার পরে আমরা এখান থেকে এইটা এই অ্যাড্রেস রিসিভ অপশনের যে অ্যাড্রেসটা এটা কপি করে নেব। সো অলরেডি কিন্তু আমাদের কপি হয়ে গেছে। সো কপি হয়ে যাওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে এখন, আমরা যে আমাদের যে সাইটটা রয়েছে হিরো নেটওয়ার্ক, হিরো নেটওয়ার্কে আমরা চলে আসলাম আবারও। সো আমরা উইথড্র দেওয়ার জন্য, সো ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু খুব মিস করবেন আপনারা, কারণ এখানে ভিডিওটা অ্যাড্রেসটা নিয়ে আসলাম উইথড্র দিলাম হয়ে গেল এমন কিন্তু কথা না, আরও কিন্তু কাজ রয়েই গেছে এখানে। সো এখন আমরা সরাসরি আমরা চলে যাব এই যে ওয়ালেট অপশন নিচে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে, এটাতে আমরা ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোকেন এখনও কিন্তু বর্তমান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 1,20,43,200 ধরেন এখনও টোকেন আছে, ঠিক আছে। সো এখন আমরা যে কাজটি করবো এখান থেকে আমরা অবশ্যই উইথড্র অপশনে ক্লিক করে দেবো। সো উইথড্র অপশনে ক্লিক করে দিলাম আমি অলরেডি, দেওয়ার পরে আমরা এই অ্যাড্রেসটা যে অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসলাম সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে বসিয়ে দেবো। সো এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আরেকটি কথা রয়েই গেল আপনাদের মাঝে, সেটা হচ্ছে যে এইখানে উইথড্র দিতে গেলে অবশ্যই কিন্তু আপনার গ্যাস ফি হিসাবে কিন্তু আপনার 0.001 বিএমবি লাগবে, ঠিক আছে। সো 0.001 বিএমবি অবশ্যই আপনার কিন্তু এইখানে থাকতে হবে, আর থাকলে কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন। সো আমাদের অবশ্যই তাহলে একটা না একটা কাজ করতে হবে, আমরা আগে বিএমবিটাই নিয়ে আসি, ঠিক আছে। সো বিএমবি নিয়ে আসার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই যে একটু ব্যাগে চলে আসবেন, এই যে ওয়ালেট অপশনেই থাকবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন উইথড্র অপশন। সো আপনারা ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। এখন যেহেতু আমাদের বিএমবি লাগবে আমরা বিএমবিটা এখান থেকে আগে বিএমবিটা নিয়ে নিই। সো এখন আমরা যে কাজটি করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপোজিট বিএনবি, সো এই ডিপোজিট বিএমবির উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এটা আমরা কপি করে নেব। সো আমরা এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু অলরেডি কিন্তু শেয়ার অপশন চলে আসছে। সো আমরা এখান থেকে দেখি আগে আমাদের এটা কপি করার কোনো অপশন আছে কি না, যদি থাকে তাহলে আমরা অবশ্যই এটা কপি করে নেব। সো এখান থেকে কপি করার কোনো অপশন নেই, আমি এখানে আবারও ব্যাগে চলে আসলাম। সো আসার পরে এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের আসলে কপি করার কোনো অপশন নেই। সো আমি এই অ্যাড্রেসটা কপি করার জন্য এখন আর দেখি আমি এখানে ক্লিক করে ধরে থাকি।
সেখানে ক্লিক করে ধরে থাকলেও কিন্তু অ্যাড্রেসটা কপি হবে না, অ্যাড্রেসটা আমাদেরকে শেয়ার করতে হবে। এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে আমি ওপর উপরে চেপে ধরি, তাও হচ্ছে না। আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম। হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেওয়ার পরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এই লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি, আমি এখান থেকে শেয়ার করবো না, এখান থেকে আমি অ্যাড্রেসটা জাস্ট কপি করে নেব। কিন্তু সেই যে আমি অ্যাড্রেসটা এখান থেকে এইভাবে কপি করে নিলাম, এই যে আমার অ্যাড্রেসটা কপি, হ্যাঁ, সো অলরেডি কিন্তু আমাদের অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। সো কপি হয়ে যাওয়ার পর এখন আমরা এটাতে আমরা কিন্তু কী করবো, বিএনবি কিন্তু আমরা ডিপোজিট করবো। সো এখন আমরা ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট অপশনে আমরা চলে গেলাম, যেহেতু ট্রাস্ট ওয়ালেটে কিছু বিএনবি আছে আমার। সো এখান থেকে ট্রাস্ট ওয়ালেটে গেলাম, ট্রাস্ট ওয়ালেটে যাইতেছি, একটু অপেক্ষা করুন। অলরেডি কিন্তু ট্রাস্ট ওয়ালেটে কিন্তু চলে আসছি। সো ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আমরা এই যে বিএমবি অবশ্যই আপনাকে থাকতে হবে, এই যে বিএমবি এটাতে আমরা ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমরা এখান থেকে উইথড্রো দিব, উইথড্রো দেওয়ার জন্য আপনাকে মানে সেন্ড করব, এই সেন্ড অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর যে অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসছি, অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দেবো। সো পেস্ট করার পর এখানে আমরা দেব 0.005 দিলাম আমি, ঠিক আছে। সো এইটার মূল্য কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় $1 প্লাস, ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন এইটাকে কিন্তু, এটা কিন্তু আপনার অবশ্যই লাগবে, সবারই লাগবে, ঠিক আছে। সো এখন আমাদের এটা হয়ে দেয়া হয়ে গেলে এই যে আমরা এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে আমরা ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু ট্রানজ্যাকশন দিতে হবে, এখানে কনফার্ম অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। সো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের পিনটা কিন্তু অলরেডি দিতে হবে, আমাদেরকে দিতে হবে। সো অলরেডি কিন্তু আমাদের এটা কিন্তু সেন্ড হচ্ছে নাকি হচ্ছে না সেটা কিন্তু আমরা এই মুহূর্তে এখন দেখতে পারবো। সো আমাদের কিন্তু ওয়ালেট থেকে, আমার ট্রাস্ট ওয়ালেট থেকে কিন্তু আমাদের কিন্তু এটা কেটে নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে $3 প্লাস ছিল, এখন কিন্তু $2 রয়েছে। সো $1 কিন্তু কেটে নেওয়া হয়েছে। সো এখন আমরা সরাসরি আমাদের এই যে হিরো নেটওয়ার্ক রয়েছে, হিরো নেটওয়ার্কে আমরা চলে আসলাম। আসার পরে একটু আমাদেরকে রিফ্রেশ করতে হবে। সো এই উপরে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশনে কিন্তু চলে আসছে, আমরা আজ সেন্ড করছি %0005। সো এখন আমাদের কিন্তু এটা এখানে আসতে একটু কিন্তু সময় নেবে, ঠিক আছে। সো আমি এখানে একটু রিফ্রেশ করলাম, রিফ্রেশ করতেছি। সো ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু আপনারা কিন্তু আগা গোড়া কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে। সো আমরা এখানে একটু স্ক্রল করব। সো আমাদের কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিট পরে কিন্তু আমাদের কিন্তু বিএমবিটা আমাদের যে হিরো নেটওয়ার্ক যে অ্যাকাউন্টে রয়েছে সেখানে কিন্তু চলে আসলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 5 থেকে 10 মিনিট কিন্তু লাগলো এই ডিপোজিট যে করলাম, আপনারা দেখতে পারলেন। সেই ডিপোজিটটা কিন্তু 5 থেকে 10 মিনিটের ভিতরে কিন্তু আপনার যে ইয়েতে চলে আসবে, আপনার হিরো নেটওয়ার্কের অ্যাকাউন্টের ভিতরে চলে আসবে, ঠিক আছে। সো এখন আমরা কী করবো, আবার যে বিটকে যে একটা ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটটা কিন্তু, সেই ওয়ালেটে আমরা আবার চলে যাব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার ওয়ালেটে চলে আসলাম। সো ওয়ালেট থেকে আমরা আবার সেই রিসিভ মানে রিসিভ ইয়েটা যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু আমরা কপি করে নেব। সেই যে আমরা হিরো নেটওয়ার্কে ক্লিক করে দিলাম, হিরো নেটওয়ার্কে ক্লিক করে দেওয়ার পরে রিসিভ অপশনে ক্লিক করে দিলাম, রিসিভ অপশন থেকে এটা অ্যাড্রেসটা কপি করে নিলাম, আমার কিন্তু অলরেডি কপি হয়ে গেল। সো এখন আমরা সরাসরি আবার অ্যাপের ভিতরে চলে যাচ্ছি, এখান থেকে আমরা কিন্তু এখন উইথড্রো দিতে পারবো, ঠিক আছে। সো আমি কিন্তু এখন আবারও কিন্তু ওয়ালেট অপশনে ক্লিক করে দিলাম, ওয়ালেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে উইথড্রো অপশন আপনারা জানেন যেখানে আমি ক্লিক করে দিয়েছিলাম, সেই উইথড্রো অপশনে ক্লিক করে দিলাম। উইথড্রো অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু এই যেখানে এন্টার ওয়ালেট অ্যাড্রেস, সেই ওয়ালেট অ্যাড্রেসে আমি অলরেডি কিন্তু ক্লিক করে দিয়ে অ্যাড্রেসটা কপি করে মানে পেস্ট করলাম। অ্যাড্রেসটা পেস্ট করার পরে কিন্তু নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু কিন্তু ইয়া রয়েছে, সেগুলো আমি দেখি। সো আমরা কিন্তু অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে উইথড্রো অপশন আমরা ক্লিক করে দিলাম। সো উপরে নিচে কী আছে সেগুলো দেখার দরকার নেই, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু উইথড্রো কিন্তু সাকসেসফুল লেখা উঠছে, কিন্তু এখনও কিন্তু ব্যালেন্সটা কিন্তু আমাদের এখান থেকে কেটে নেওয়া হয়নি। সো আমরা এখন দেখবো ব্যালেন্সটা কতক্ষণে কেটে নেয় বা আমাদের উইথড্রোটা হলো কি না, এইটা কিন্তু আমরা প্রসেসটা কিন্তু আমরা ভালো করে দেখি নেব, অথবা আমরা আবার কিন্তু চেষ্টা আগে করতেছি না, আগে দেখি আমরা আমাদের কীরকম সময় লাগে, বা আমরা কিন্তু অ্যামাউন্টটা এখনও দেই নেই যে কতগুলো আমরা উইথড্রো দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। আমি আবার এখানে গেলাম, দেওয়ার পরে আমি উইথড্রো অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পেমেন্ট যেহেতু একবার আমাদের ই করা হয়েছে, আমি একটা স্ক্রিনশট নিচ্ছি।
সো মিনিমাম উইথড্র কিন্তু এখানে 10 লাখ আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু বিএনবি কিন্তু এক মানে এক সেন্ট কিন্তু কেটে নেওয়া হয়েছে এখান থেকে দেখেন, আর এখান থেকে কিন্তু 10 লাখ টোকেন কিন্তু আমাদের কমে গেছে, ঠিক আছে। সো এটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু কেটে নেওয়া হয়েছে, আর একবারে দুইবার আপনি উইথড্র দিতে পারবেন না, ঠিক আছে। আপনি প্রথমে 10 লাখ দিলেন, আবার এই পেমেন্টটা আপনি সাকসেস আপনার ওয়ালেটে পাওয়ার পরে আপনি আবার কিন্তু মানে উইথড্র দিতে পারবেন, ঠিক আছে। একবারে সবগুলো দেওয়ার মতো কোনো অপশন আমি এখানে খুঁজে পেলাম না এখন পর্যন্ত, যে আমি কতগুলো উইথড্র দিব না দেবো সেই প্রসেসটা কিন্তু এখানে নেই, নাহলে কিন্তু আমি আরও বেশি করে দিতাম, কারণ আমার কিন্তু অসংখ্য প্রায় 1 কোটি 10 লাখ এখনও কিন্তু আছে। আর যাই হোক, আপনারা কিন্তু দেখতে পারতেছেন এখানে। সো যাই হোক, আমাদের কিন্তু এখান থেকে কেটে নেওয়া হয়েছে, আর এখন আমরা সরাসরি আমাদের ওয়ালেটে চলে যাব। ওয়ালেটে আসতে মেবি কিন্তু সময় লাগবে একটু, আমার জানা মতে কিন্তু একটু সময় লাগবে, একটু মানে আপনার 4 থেকে 5 ঘন্টার মতো সময় লাগতে পারে। তারপরও আমি ওয়ালেটে গিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আমাদের ওয়ালেটে আসলো কি না আসলো, সেটা কিন্তু আমরা এখানে থেকে দেখতে পারবো। সো আমাদের ওয়ালেটে কিন্তু এখনও আসেনি, ঠিক আছে। এখানে কিন্তু কিছু সময় আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে উইথড্র দেওয়ার পরে। উইথড্র দেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এখানে অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে ওয়ালেটে আসতেছে কি না আসতেছে। সো আমি অবশ্যই কিন্তু আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আসলে আমি বা স্ক্রিনশটগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ অবশ্যই আপনারা সেখানে জয়েন হবেন। সেখানে জয়েন দিলে কিন্তু আপনারা কিন্তু আমাদের যে এই যে ইয়াটা পেমেন্টটা আমি সাকসেস পেলাম কি না পেলাম সেগুলোর স্ক্রিনশট কিন্তু আমি আপনাদেরকে দিব আমাদের গ্রুপে, ঠিক আছে। সো অবশ্যই এখানে কিন্তু আমি যতটুকু জানি যে আসলে 3 থেকে 4 ঘন্টা কিন্তু সময় লাগে, অথবা 6 ঘন্টাও লাগতে পারে উইথড্রটা আসতে। সো এটা রেটটা কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা করে হিরো নেটওয়ার্কের যে রেট প্রাইসটা সেটা কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে 0.0084 সেন্ট, ঠিক আছে। সো যাই হোক, এখানে আপনারা কিন্তু দেখতে পারলেন আমি উইথড্র দিলাম। এখন কিন্তু আপনারা কিন্তু এখান থেকে সোয়াপ করতে পারবেন, হ্যাঁ এখান থেকে কিন্তু সোয়াপ করতে পারবেন। যাই হোক, এটা কিন্তু একটা ভালো একটা আমার কাছে ভালো লেগেছে এটা, যার কারণে কিন্তু কাজ আমি সবাইকে বলবো এখনও যারা কাজ করতেছে না, যেহেতু ফ্রিতে 24 ঘন্টার ভিতরে একটা করে ক্লিক করে দিলে আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। সো আমি মনে করি যে কাজ করাটা সব থেকে ভালো, ঠিক আছে। আর এখান থেকে আমরা বিএসডি যে কোনো ডলারে কিন্তু পরিণত করতে পারবো। সো অবশ্যই কিন্তু আপনাদের যে ওয়ালেটগুলো থাকতে হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি, বিটকেপ ওয়ালেট বা এখন কিন্তু বিটগেট হয়েছে, তারপর টাস্ট ওয়ালেটও কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে। সো টাস্ট ওয়ালেটে কিন্তু আরেকটা সমস্যা আছে, টাস্ট ওয়ালেটে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন, কিন্তু ট্রাস্ট ওয়ালেটে কিন্তু আপনি কীভাবে অ্যাড করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। অবশ্যই আপনার ভিডিওটা কন্টিনিউ দেখবেন, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে আসলে এত বড় ভিডিও কিন্তু কেউ দেখতেছে না, যার কারণে আমি ভিডিওটা আর লং না করি। যাই হোক, ওইখান থেকে অ্যাড্রেসটা নিয়ে এসে এটাতে ইয়ে করতে পারবেন, কিন্তু এটাতে কিন্তু আপনারা সোয়াপ করতে পারবেন না, ট্রাস্ট ওয়ালেটে কিন্তু আপনারা সোয়াপ করতে পারবেন না, যার কারণে আসলে এটা না দেখানি সব থেকে ভালো আমি যেটা মনে করতেছি। যাই হোক, এটা আমি দেখালাম না আপনাদেরকে, আপনারা কিন্তু যে বিটগেট ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটটা ক্রিয়েট করবেন, ওয়ালেট খুব মানে ট্রাস্ট ওয়ালেট যেভাবে আপনারা ক্রিয়েট করছেন বিটগেটটা সেইভাবে আপনারা ক্রিয়েট করবেন। আর সেখানে কিন্তু কিছু পাসওয়ার্ড দেওয়া থাকবে বা কিছু কী দেওয়া থাকবে এগুলো কিন্তু ভালো করে কোনো এক জায়গায় রেখে দেবেন, পরবর্তীতে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ আউট করলে কিন্তু এটা কিন্তু আপনার লাগবে, ঠিক আছে। সো এই ছিল এখনকার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট পাঠিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এরকম সাইট কিন্তু আরও আছে, সেগুলো আগামীকাল আরও একটি এরকম ভালো মাইনিং সাইট কিন্তু আমি শেয়ার করবো, এবং উইথড্র পেমেন্টটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু কালকেও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এটার স্ক্রিনশটগুলো কিন্তু আমি পেমেন্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, আপনারা সেখানে দেখবেন। এবং টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে এখনও তারা জয়েন দেননি অবশ্যই জয়েন দিবেন। সো এই ছিল এখনকার ভিডিও, আজকের অ্যাকাউন্ট করার যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনার অ্যাকাউন্টে করে কাজ করতে পারেন যারা নতুন রয়েছেন। আর যারা পুরাতন রয়েছেন তারা কীভাবে ওয়ালেটে নেবেন সেটা কিন্তু আপনারা দেখতে পারলেন, এবং কীভাবে বাই সেল করবেন সেটা কিন্তু আমাদের এখনও আসেনি, আসলে পর অবশ্যই সেটা কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু আপনারা সেগুলো দেখতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।